আচ্ছা তোমরা কি বলো তো আশ্চর্য আরে বাবা আজ হলো রাগিনী দিদিভাইয়ের দিন আমরা সেই জন্যই তো সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি আর তোমরা কিনা আঁখি দিদিভাইয়ের হাড়ের ওপর হোমড়ি খেয়ে পড়লে কি আস যাও যাও বাছা যাও তোমরা আনন্দ করো খাও দাও যাও 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 এসো দিদিভাই শোন এদিকে এই তোর উপহার ধর আমি তোকে আশীর্বাদ করি তুই সব কটা পরীক্ষাতে এইভাবেই পাশ কর কেমন এবার আমার গিফট দেওয়ার পালা আর ইউ নো ভেরি ওয়েল আর আমার গিফট দেওয়ার সময় তো একটা সারপ্রাইজ থাকবে সো ক্লোজ ইওর আইজ চোখ বন্ধ করো রাগিনী দিদিভাই কি হলো দিদিভাই বন্ধ কর না চোখটা Now, open your eyes. নসিট তুমি এইভাবে আমাকে চিট করতে পারো না এই অপমান আমি কিছুতেই মেনে নেব না আমার জন্য আনা গিফট তুমি তুমি আঁখিকে দিয়ে দিলে এত বড় সাহস তোমার সময় তো বদলাবে ইসেট আর সেটা আমি নিজের হাতে বদলাবো আজকে আঁখি আমার ভাগের পেন্ডেন্টটা পরে নিল ঠিকই কিন্তু তোমায় আমি যে করেই হোক ঠিক চিনিয়ে নেব নিবই আর তখন আঁখি আঁখি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে Excuse me. Ragin. বলছি আঁখি কি ওই পেন্ডেন্টটা খেয়ে দিয়েছে সেট লিসেন টু মি ভেরি কেয়ারফুল এরকম একটা সিচুয়েশন তোমার রাগ হবে হিংসা হবে খুব কিন্তু ওটা করলে যেটা নিশ্চিত করে ফেলছ সেটা হচ্ছে তোমার ডিফিট এরকম একটা সিচুয়েশন তুমি যেখানে বুঝতে পারছো যে তুমি ডিফিটের মুখোমুখি তখন ইউ হ্যাভ টু জাস্ট রিল্যাক্স ওয়েট এন্ড ওয়াচ কিন্তু গ্র্যান্ডপা আঙ্কেল আমি আজ অব্দি না খুব সহজে কেউ কাউকে কোনো অধিকার দেয় না কেড়ে নিতে হয় ইউ হ্যাভ টু স্ন্যাচ ইট গ্র্যান্ডপা আঙ্কেল আমার এই মুহূর্তে ইচ্ছা করছে ওই গাইয়া মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই আমার বাড়ি আমার ফ্যামিলি
আমার ফ্রেন্ডস, আমার পার্টি, ও দায়িত্ব নিয়ে সেটাকে স্পয়েল করছে। আস্তে আস্তে কথাগুলো সেট শুনে নিতে পারে। কুল ডাউন, জাস্ট কুল ডাউন। যা চাইছো তাই করো, কিন্তু মাথা ঠান্ডা করে কুল ডাউন। দেখবে তোমার প্ল্যানিংটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কি করে এমন কিছু করবে? তোমার প্ল্যানিংটা এত প্রিসাইজ হবে, এমন কিছু ঘটনা ঘটাবে যাতে ও বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। উপায়টা বলো না। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তুমি তো জানো মেয়েটা আমাদের স্টেটাসের না। ওকে হিউমিলিয়েট করো, প্রত্যেকটা পদক্ষেপে ইনসাল্ট হার। ওই ইনসাল্ট সহ্য না করতে পেরে নিজেই বাড়িটা ছেড়ে চলে যাবে। মাই গড, সো বিউটিফুল! আহা, কি দারুণ দেখতে! চোখ দুটো টানা টানা, যেন শুধু বলে। এখনো কিন্তু চাইলে আরেকবার বিয়ে দেওয়াই যায় তোমার, বলো? এই পাজি ছেলে, এরপর না তোর ভালো বাবা ওই ফটো থেকে বেরিয়ে এসে তোর মাথায় কাটটা মারে। ওই দেখো, প্রেমটা এখনো কিন্তু বরাবর আছে। আচ্ছা দাও, এবার আমি তোমাকে তোমাকে আলাদা ভালো করে ছবি তুলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দুজনে, আচ্ছা দুজনে মিলে, প্রথমে দুজনে মিলে, হ্যাঁ হ্যাঁ দুজন একসাথে, দুজন একসাথে। বাহ, ভেরি গুড। আচ্ছা এবার ভালো মাস চলো। হ্যাঁ আকি, একটু সরে যাও প্লিজ। ভালো মা, হাসো, ভালো মা, হাসো, হাসো। কি করছোটা কি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এখানে এসো। চল চল চল, সেলফি নে, সেলফি নে, সেলফি নে। ওয়াও, আরে দেখো ছবিটা কি সুন্দর এসেছে, খুব ভালো এসেছে রে। যাই বল রাগিনী, তোকে আর সিটকে কিন্তু দারুণ মানিয়েছে, কি তাই তো বল? একদম একদম একদম। জানিস তো দিদি ভাই, এই পাজি ছেলেটা না সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে, আমাকে বলে কি না আমি ঘুষখোর, দুষ্টু ছেলে কোথাকার। আচ্ছা আমি ঘুষ নেব আর নাই বা কেন, আমি তো ঘুষ নেবই। আজকের যুগ ফেলো করি মাখোতের। সত্যি ছেলেটা বাড়িতে আছে বলে না এতটা শান্তিতে থাকতে পারি। সারাক্ষণ আমার কানের কাছে বকর 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 কথা বলেই যায়, কথা বলেই যায়। কোত্থেকে যে এত মায়া নিয়ে এসেছে তা কে জানে। বড্ড ভালো ছেলে রে। ভালো মা, ভালো মা, একটু এসো।
কি হয়েছে জাগি? আরে এসুন একটু এদিকে এদিকে। তাড়াতাড়ি দিদি ভাই। দিদি ভাই আমি একটু আসছি। তাহলে আমার চয়েসটা ভীষণ সুন্দর, তাই তো? একদম। সে তো বলতেই হবে। আর মানাবে নাই বা কেন? ও তো আমার খুব 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 স্পেশাল ফ্রেন্ড। আচ্ছা আমার একটা কথা বলো, আমাদের দুজনে যখন বয়স হয়ে যাবে, এই ধরো ক্লোজ টু 80s 80-82, আমাদের ছেলে মেয়ে হবে, তারা অনেক বড় হয়ে যাবে, আর তারা আমাদেরকে ফাইনালি ওই বয়সে আমাদেরকে ওল্ড এজ হোমে পাঠিয়ে দেবে। একদিন সন্ধ্যেবেলা ঝিলের ধারে এভাবেই আমরা এখন যেরকম বসে আছি, এভাবেই বেঞ্চের মধ্যে বসে আমরা সূর্য অস্ত দেখছি। দূরে সূর্য অস্ত হচ্ছে, আমি আর তুমি ঠিক এভাবে এই বেঞ্চের উপর বসে আছি। তুমি কি সেদিন আমায় বলবে? আরে আমাকে ডেটটা বলে দিলে আমার সুবিধে হতো, কবে বলবে, তাহলে আমি ডেটটা ডায়েরিতে লিখে রাখতাম না, নোট করে রাখতাম। সো প্লিজ আমাকে ডেটটা একটু বলবে? আমার জন্য মনে হচ্ছে যেন কেউ ওয়েট করছে। আমি তো খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, সে তো অন্য কাউকে নিয়েই বিজি। না মানে দেখো আমি তো আসলে রাগিনী, ঘড়িটা কিন্তু তোর হাতে দারুণ বানিয়েছে। ওই তোর হাত আর ঘড়ি মনে হচ্ছে মেড ফর ইচ আদার। কিন্তু তোরা যাই বল, আজ কিন্তু আমি খুব ডিপ্রেসড। কোথায় ভেবেছিলাম দা নক্ষত্র দেবরায়ের সঙ্গে এসে আলাপ করব, কিন্তু এখানে এসে শুনলাম উনি নেই। তোরা জানিস আমি আর আমার ফ্যামিলি নক্ষত্র স্যারের বিরাট ফ্যান। আমার তো নক্ষত্র স্যারকে দারুণ লাগে, তাই তো? জানিস রাগিনী, তুই সত্যিই খুব লাকি, নক্ষত্র দেবরায় তোর বাবা হন, একসাথে ওঠা বসা খাওয়া একই বাড়িতে। ও মাই গড, তাতে কি? তার জন্য আমার আলাদা করে কিছুই মনে হয় না, বাকি পাঁচজনের মতনই খুব নরমাল লাগে সবকিছুই। কিন্তু রাগিনী তোর বাবা মা দুজনেই ফেমাস, তাদেরকে কি তুই এরকম ভাবে? হোয়াট আই মিন, সো হোয়াট, আমাকে এখন তাদেরকে ভ্যালু দিতে হবে? কেন দেব আমি ভ্যালু? আমি কোন অংশে কম? আমার জন্ম এই ফেমাস সানাই বাড়িতে হয়েছে, তার জন্য আমাকে এখানে অনেকেই হিংসে করে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না, জাস্ট কিচ্ছু যায় আসে না রে। এ কি তুমি এখানে বসে রয়েছো? এদিকে এসো। আরে এসো, আজকে সেটা আমাদেরকে গান গিয়ে শোনা। আমি গান এখন কি করে? আমি কিচ্ছু জানি না, তোমাকে গাইতেই হবে। প্লিজ একটা গান, কাম অন কাম অন, বল 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 বল। ওকে, আচ্ছা আমি এখানে কেন, কি করছি আমি এখানে? আমার তো এখানে থাকার কথা নয়, তাই না? এই অনুষ্ঠানে আমার ভূমিকাই বা কি?
না না আমি এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। কিন্তু ভালো মা কোথায়? ভালো মাকে না বলে এইভাবে? আপনি শুধু শুধু আমায় নিয়ে দুশ্চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আর ঠিক থাকলে তো ভালো কথা বৌমা, কিন্তু কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, কোনো দ্বিধা করো না, বলো না মা কোথায় কষ্ট। আমার কোনো কষ্ট হচ্ছে না মা, আমি এখন ভালো আছি। ভালো মা? ভালো মা, আমি বলছিলাম যে আমি বাইরে গিয়ে সিদ্ধাতাকে বলি না, যদি কোনো ডাক্তার ডেকে আনা যায়। সেই ভালো। ও সুরেন্দা থাক না, মেয়েটা এত এত আশা করে পার্টি দিয়েছে, সবাই আনন্দ করছে, থাক, বিব্রত করো না এখন ওদের। সুরেন তুই এক কাজ কর তো, ওই বৌমার জন্য না গরম গরম স্টু নিয়ে আয়, আমি খাইয়ে দেবো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। জানেন তো মা, ছোটবেলায় একটা কথা শুনেছিলাম, পাপ কোনোদিন মানুষকে ছাড়ে না। আজ দেখুন আমার অবস্থা, আমার শরীরে এই অবস্থা, এই অবস্থায় আপনার ছেলে তো আসতে পারলই না। আমার নিজের ছেলে সে আমার কাছে নেই মা। অমন কথা বলো না বৌমা, অমন কথা বলতে নেই। বাপ কি সের আমার বাপ? বাপ তো বটে মা, অহনের সঙ্গে আমরা যেটা করেছি সে তো চূড়ান্ত পাপ। এখন বারবার একটা কথা মনে হয়, আজ যদি মেয়েটাকে একবার সামনে পেতাম, ওর হাত দুটো ধরে একটু হওয়া চাইতাম মা, তাহলে হয়তো হয়তো এ জীবনে পাপ একটু হলেও খণ্ডাত, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম। জেনে হোক বা না জেনে হোক, মেয়েটাকে যে আমরা নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি মা, এত বড় পাপ সে কি জীবনে আর খণ্ডন করা যাবে? তুমি যখন এতই কষ্ট পাচ্ছ বৌমা, তাহলে তোমার কাছে আর আড়াল করব না। সত্যিটা হলো এই যে না মানে আমাদের নাত বউ সে পিছিয়ে আছে। এটা কি বলছেন মা আপনি? আপনার ভুল হচ্ছে মা, আমরা নিজেরা ওনার মৃত্যু সংবাদ। এখনই যদি আঁখি দিদি ভাইয়ের কথাটা তোমায় বলি, তাহলে তোমাকে আর ধরে রাখা যাবে না বৌমা। হয়তো এখনই এখনই তুমি ছুটে যাবে তার কাছে। না না না, হতে পারে না মা, আপনার আপনার কত ভুল হচ্ছে মা। তার মৃত্যুর খবরটা মিথ্যে ছিল মা, আমি আমি একটা সূত্রে তার খবরটা পেয়েছি, সে সত্যি বেঁচে আছে, তবে তাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে পারবো কিনা
আমি জানি না মা, মা একটি বাড়ির জন্য আমাকে আমাকে ওর কাছে নিয়ে চল মা। আমি একবার আমি একবার মেয়েটির হাত ধরে ক্ষমা চাইব মা, আমি আমি ওর কাছে ক্ষমা চাইব মা। সে যে বড্ড অভিমানী গো, তবে আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, সেই মেয়েকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবই করাবো। একমাত্র আঁকি আঁকি দিদিভাই পারবি এই অসাধ্য সাধন করতে।